সুন্নাহ নামাজ ছাড়ি সুন্নাহ রোজা ছাড়ি সুন্নাহ বেপরদামি হর সুন্নাহ আমরা সব কিছু পাইয়া এর বাদেও আমরা নিজরে নিজে সাব্যস্ত হরমু আমরা অভাবী মানুষ মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল সাহাবায়ে কেরাম হলে গিয়ে আরো ধরতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এত কষ্ট এত দুঃখ কষ্ট এর পরেও তাইন তাইন এই দুনিয়ায় হাসিল লাগিয়া আল্লাহর নবীর কাছে সওয়াল করতা না সওয়াল করতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন আমল বাতাই দেখা যে আমল করার সঙ্গে সঙ্গে আমি বেহেশতি বনি যাই আমার বেহেশত যাওয়া সহল হই যায় পড়ক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল খালি ব্যস্ত নাই ও যেটা জরুরি দৈনন্দিন জীবনের মধ্যে ওযু কিলা পড়লে ঠিক হইব কিলা পড়লে ওইতো নাই নামাজ কিলা পড়তাম কিলা ওইতো নাই সদকা খয়রাত ব্যবসা বাণিজ্য প্রত্যেক বিষয়ে আল্লাহর হাবিবর খেদমতে গিয়া সওয়াল করতা আর যে জিনিস আল্লাহর হাবিবর সামনে বাসি যেত আল্লাহর হাবিবে বাতাই দিতা এক সাহাবি আল্লাহর হাবিব নামাজ তাকি ভারি হইয়া মসজিদের এক সাইডে বইতাছেন আরাম করছেন একজনে আইয়া জমাত শরীক হইছেন না পরে আইয়া নামাজ পড়িতরা নামাজ পড়তে সময় এমন স্পিডে নামাজ পড়িতরা আমরা দেশ মুরগি জেলা কুড়া খাইন কটকট করিয়া জলদি জলদি রুকু সজ্জা করি লইছেন টনটনি সময় কাটাইছেন না খুব জলদি জলদি রুকু সজ্জা করি লইছেন করিয়া আবার নামাজ শেষ করিয়া বার হইয়া যাইতরা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি এই সাহাবীরে আল্লাহর নবী আবার নির্দেশ দেন হে সাহাবি তুমি আবার যাও গিয়া নামাজ আদায় করো তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজ হইছে না এই সাহাবি আবার যাই তিনবার ঘুরার পরে আবার আল্লাহর হাবিবে ফরমাইন ও সাহাবি তুমি আবার নামাজ পড়ো তোমার নামাজ হইছে না আল্লাহর নবীর খিদমত সাহাবি আর ধরুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার জানা হিসাবে তো আমি আদায় করছি আমার কোন ভুল হওয়ার কারণে আপনি আমারে বারবার ফিরাই দিতরা আমারে কইয়া দেখবা আমি কিভাবে নামাজ রে আদায় করতাম তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় বালা করি জানাই দিলা যে সময় ওযু পড়বাই তুমি ওযু বালা করি হরিও শরীরে বালা করি গোসাইও দোয়া ওইছেনি ভাগ রইছেনি বালা করি চাইও এক চুল পরিমাণ যদি শুকনা থাকে পানি বসে না তাইলে ওযু আদায় হইতো না জানাবতর গোসল হইলে গোসল আদায় হইতো না ফরজ বাকি থাকবো একমত বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থাকি ফিরার পথে সাহাবায়ে কেরাম হল আগে গিয়া ফসি গেছেন আসরর ওয়াক্ত যাওয়ার টাইম হয়ে গেছে উড়াউড়ি করি তাইন তেন ওযু পড়িতরা ওযু পড়াত লাগিয়া তাইন তেন ফাও না ধুইয়া ফুসি লইতরা পাওয়ার মুরা বাজু হুকনা রইছে আল্লাহর হাবিবে ঘরে থেকে আওয়াজ দেন ওয়াইলুন লিল আকাব ওয়াইলুন লিল আকাব মিনান নার খবরদার যদি শরীরের অঙ্গ হুকনা থাকে পানি ফসে না বিশেষ করি ফাওয়ার মুরা যদি তোমার তানোর বাকি থাকে ভিজে না তাহলে তুমি তান ঈশ্বরের কারণে জাহান্নামী বনি যাইবা সামান্য ত্রুটির কারণে বেখেয়ালির কারণে অসাবধানতার কারণে দোজখের ভয় আল্লাহর হাবিবে দেখাইছেন আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর হাবিবে ফরমাইন ও সাহাবি তুমি ওযু যে সময় পড়বা তুমি বালা করি ওযু পড়িও ইসবাগে ওযু যদি ওযুর বালাভাবে করেন এই বালা ওযু করার কারণে আল্লাহর দরবারে অনেক ফজিলত আছে আমরা ফজিলতর জিনিস দেখটা আমরার মতলবর জিনিস দেখটা একটা বুঝি না আমরা ছাড়ি দেই মতলবর খাম দেখটা যে খামে আমরার দুনিয়াও বালা হইতো আখেরাতও বালা হইতো এই খামরে আমরা খেয়াল করি না শান্তি মতো অজু পড়তাম শরীরের অঙ্গ বালা হরি দইতাম গোসাইয়া পানি ফসাইতাম এতে এক একটা অঙ্গর দইতে সময় আল্লাহর দিকে আমরার দিল থাকতো আল্লাহর কাছে মাফি চাইতাম তোবা করতাম আল্লাহ আমি হাত দ্বারা যে গুনাহ করছি আল্লাহ তুমি মাফ করি দেও মুখ দুইতে আল্লাহ মুখ দ্বারা যে তা তো গুনাহ করছি আপনি মাফ করি দেও চোখ দ্বারা যে তা গুনাহ দেখছি আল্লাহ তুমি মাফ করি দেও খান দ্বারা যে তা গুনাহ শুনছি এই সমস্ত মাফ করি দেও এটা যদি অন্তর হয় আপনার শরীর এই অজুটা খামও লাগবো অন্তর যদি যে কোনো খামের মধ্যে আপনার অন্তর লোকে থাকে না তাহলে কোনো খামন নাই ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহর যাতে আমরার সুরজ পরিষ্কার নি সুন্দর নি
আমরার ঘর গঠন বালানি খাবড় বালা বিন্দি চিনি সুন্দর বিন্দি চিনি তার বাসাইন না আল্লাহ আমরার অন্তরর বাসাইন বন্দার অন্তর খিলা আছে এদিকে আল্লাহর লক্ষ্য আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহর বান্দা যে সময় ওযু করব শরীরের এক এক অঙ্গ দোয়ার লগে এক এক অঙ্গ তাকি পানির লগে গুনাহ হল জড়িয়া পড়ি যায় বড় কা সুবহানাল্লাহ আমরা গুনার তো কৃষ্ণ সীমা নাই যেবা সাইয়ার গুনাহ যেবা হুনিয়ার গুনাহ মাথিলে গুনাহ হর হালত গুনাহ আমরা গুনার তাকি বাসিবার সুযোগ নাই যদি আমরা আল্লাহর মুখে আমরার দিল দিয়া তৈ দেই সব সময় আল্লাহর কাছে আমরা শর্মিন্দা থাকি সব সময় আল্লাহর কাছে আমরা মাফি চাই আল্লাহর কাছে তওবা করি যখন গুনাহ করি লগে লগে যদি তওবা করিলাই আমরার তওবার কারণে আল্লাহর যাতে আমরার গুনার নাম আমল থাকি মিঠাই দিবা পড়ুক সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইন শরীরের এক এক অঙ্গ দোয়ার লগে পানির কাতরার লগেও ইয়া গুনাহ জড়ি জড়ি পড়ি যায় পড়ুক সুবহানাল্লাহ যে সময় আল্লাহর বান্দা ওযুত থাকি বাড়ি হইব ওযু করার তাকি বাড়ি হইব শরীরে বালা করি দইব নিয়ম মোতাবিক দইব শরীয়ত মোতাবিক তার ওযুরে ফুরা করব ওযু ফোরার লগে লগে তার শরীরের যত গুনায় সগিরা ফরছে সমস্ত জিন্দগির গুনা দুইয়া ফড়ি যাইব ফড়ক সুবহানাল্লাহ এরপরে যে সময় দোয়া করব আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন وجعلني من المتطهرين دعا করুন না নি ওযুর বাদে এই দোয়া কিটা ইগু তওবা এর অর্থ কি দা اللهم اجعلني من التوابين আল্লাহ তোমার কাছে যারা যে বান্দা হলে তওবা করিয়া সারার গুনাহ maaf করি লইছো আল্লাহ যারার তওবার কারণে তুমি যারারে maaf করি দিলেইছো তোমার মায়ার বান্দা বানাই লইছো আল্লাহ তোমার ও বান্দা হলার লগে আমলারে শামিল করিলাও আমলারে তওবা কবুল করিলাও ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন আল্লাহ পাক পবিত্র বান্দা হলার সংখানে আমলারে বানাইলাও বান্দা যে সময় তওবা করব তওবার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন বান্দা গুনাহ করে বন্দা সগিরা হোক কবিরা হোক যত বড় গুনাহ হোক বন্দায় যে সময় তওবা করিলায় রব্বুল আলামিনে তার তওবারে কবুল করিলাইন আল্লাহর যাতে যত বড় গুনাহ হোক না কেনে রব্বুল আলামিনে মাফ করি দিলাই ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউ কাফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আল্লাহর যাতে কোরআন শরীফ